এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা, তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তাই তোমাদের ভালোবাসা ছেড়ে বেশিক্ষণ থাকতে পারছি না। তো তোমরা আমাকে এইভাবেই অনেক 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 ভালোবাসা দিও। আর চলো আজকে শেয়ার করছি একটা নতুন ব্লগ। তো আমার চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি, জানিয়ে আমি চ্যানেল নতুন ব্লগটা আজকে শুরু করছি। তো দেখো, কাঁচরা বাজার স্টাইল বাজারে চলে এসেছি, সামান্য কিছু কেনাকাটা আমার তরফ থেকে হাজবেন্ডের ছেলের জন্যে। তো গেছিলাম মার কাছে পলতায়, তো হাজবেন্ড বললো আজকে সানডে আছে, আজকে লাস্ট দিন যাবো, এরপরে যাওয়া যাবে না। তো সানডেতে এমনিই প্রচণ্ড ভিড় থাকে। তো দেখো কাঁচরাপাড়া স্টাইল বাজারে চলে এসেছি। তো এখানে গেছিলাম আমরা, দেখো এখান থেকে ছেলের জন্য আর হাজবেন্ডের জন্য কিছু কিছু জিনিস কিনে নেব। তো প্রয়োজনীয় জিনিস প্রচুরই ছিল, আমি সেরকম কিছুই কিনিনি। ছেলের জন্য একটা জিন্স কিনেছি আর হাজবেন্ডের জন্য একটা মায়ো স্কেটিং প্যান্ট কিনেছি। তো দেখো এই বাড়িতে এসে একটা চেক করছিলাম যে সব ঠিকঠাক করে এনেছি কি না। তো দেখলাম যে না, জিনিসগুলো ঠিকঠাক করেই এনেছি, আর দুটো বোতল এনেছি। তো দেখো বোতলের আমার প্রচণ্ডই শখ, এই জন্য যেখানেই যখনই কোনো শপিং মলে যাই তখনই গিয়ে আমি সেখানে বোতল কিনি। আর কী বলো তো, হাজবেন্ডের আজকে খুব শরীর খারাপ করেছিল, রাস্তায় পেটে ব্যথা বলছিলো, যার জন্য কোনো কিছুই খাইনি। তো বাড়িতে চলে এসেছিলাম, শুধু ছেলে একটা এগরোল খেয়েছিলো আর একটা আইসক্রিম, আমি বা হাজবেন্ড কেউই কিছু খাইনি। তো দেখো খিদেও পেয়ে গেছে, তো আর অন্য কিছু খেলাম না, ভাত বসিয়ে দিয়ে এসেই আমি হাত পা মানে জামা কাপড় ছেড়েই ফ্রেশ হই আগে তোমার ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখন একটু চা বসিয়ে দিচ্ছি। হাজবেন্ড বললো চা খাবে না, তো আমার তো একটু চা না খেলে হচ্ছেই না, খুব মানে তৃষ্ণা লেগেছে একটু চা খাওয়ার। তো এখন একটু চা বসিয়ে নিয়েছি, বসিয়ে দিচ্ছি, আর ওদিকে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে। আর ডিমটা আমি আগে সিদ্ধ করে তুলে রেখেছিলাম, তো ডিমের ঝোল আর ভাত করবো, বেশিক্ষণ টাইমও লাগবে না। তো আমি বাড়ি ছিলাম না, তো হাজবেন্ড এই সবজিগুলো এনে রেখে দিয়েছিলো। তো মূলো পেঁপে এগুলো এনেছিল, কালকে বললো একটা পাঁচমিশালি তরকারি বানাতে, আর ডিম টিম কিছু একটা বা মাছ টাছ করে নেবো। তো পেঁপেটা বেশ ভালোই ছিল, তো অনেকটাই বড়। তো চাটা নামিয়ে দিলাম, হাজবেন্ড বলছে রাতে খাবে না, কিন্তু অল্প কিছু না খেলে তো হবে না, যদি গ্যাসটা আর ফোম করে। তো যাই হোক, আমি রান্নাটা করে নিয়ে ততক্ষণ একটুখানি চাও খেয়ে নেবো। তো ডিমগুলো আগে সিদ্ধ করে তুলে রেখেছিলাম, এবার ডিমগুলো একটু ছিল নিচ্ছি, তারপর একটু চা খাবো। এদিকে ছেলে নিয়ে গেছে নিচে, ও খুব বায়না করছে কি বলো তো, ক্যাপ কিনবে। যত বলছি বাবার শরীরটা ভালো না, কালকে কিনে দেবো, ওর হবে না, ওকে এখনই কিনতে হবে। তো যাই হোক, ও রাগ করে না নিচে দাদার কাছে চলে গেছে। তো ও নিচে গেছে বলে আমি বললাম যে ঠিক আছে, বিরক্ত করছে না, আমি একটু রান্নাটা করে নিই। তো দেখো আমি ডিমগুলো ছুলে নিচ্ছি এখানে, আর এইখানে তোমার ভাতের এটাও মানে বসিয়ে রেখেছিলাম, যেহেতু তোমার আর অন্য কোথাও নেবো না, একবারে ভাতটা এখান থেকে বেরিয়ে মানে রাতের ডিনারটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমি এখন কড়াইতে তেল দিয়ে ডিমটাকে আগে ভেজে নেবো, তো সেরকম কিছু দেবো না, একদম হালকা করে করব, যাতে হাজবেন্ডের কোনো সমস্যা না হয়। ডিমটা খাওয়াতে একেই ভালো না, মানে মনে হচ্ছে আমার ওর গ্যাসই করেছে, গ্যাসই হয়েছে। তো যাই হোক, একটু পাতলা করে, একদম পাতলা করে লঙ্কা চিড়েই করবো। তো একটুখানি চা করে নিয়েছিলাম, একটু চা খাচ্ছিলাম, আর খুব ভালো লাগছিলো, মানে বাইরের যে পরিবেশটা না, তো সেইটা ঘরে অনুভব করছিলাম না। আর তো কী বলো তো বন্ধুরা, মনটা খুবই খারাপ লাগছিলো, কেন খারাপ লাগছিলো তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই। তো যাই হোক, ঘরে আসলাম, ছেলেকে ফ্রেশ করে ওকে একটু পড়তে বসতে বলছি, ও তো বায়না করছে, করতে করতে ফোন দেখছে। মেয়েদের স্বাবলম্বী হওয়া অবশ্যই 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 দরকার, এটা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে। বাইরে বেরোলেই দু হাত ভরে কিনতে ইচ্ছা করে, কিন্তু ইনকামটা সেরকম আমার নেই, কিছুই নেই আমার, একদম জিরো ইনকাম। তো যার জন্যে কোনো সময় কোনো কিছু মন পছন্দ মতো কিনতে পারি না। হাজবেন্ড যখন যেরকমভাবে, তবে একটা কথা, আমার হাজবেন্ড খুবই মানে কেয়ারিং, আমার খুবই প্রোটেক্টিভ, আমাকে মুখ দিয়ে কিছু বলতে হয় না, তার যতটা সামর্থ্য সে আমাকে দেওয়ার চেষ্টা করে বা দেয়, আমি না চাইতে সে আমাকে অনেক কিছু দেয়। কিন্তু কি বন্ধুরা বলো তো, এক এক সময় খুব কষ্ট লাগে আমার নিজের, যে আমি মানে কিছুই করার জন্য করতে পারি না, না মার জন্যে, না বোনের জন্যে, না ছেলের জন্যে, না হাজবেন্ডের জন্যে। ওই হাজবেন্ড দেয় হাত খরচা বা সংসার থেকে সামান্য কিছু বাঁচাই, সেটা দিয়ে হয়তো কিছু না কিছু করি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু যদি না করতে পারি খুবই মন খারাপ লাগে। তো হাজবেন্ড তো নিজের মতো নিজে দেয়ই, কিন্তু কী বলো তো, অনেক সময় ইচ্ছা করে মানে ওর দেওয়ার পরেও কিছু ইচ্ছা করে যে আমি নিজে একটু কিছু কিছু কিনি, কিন্তু সেটা যখন পাই না না খুব কষ্ট লাগে। যেন বন্ধুরা, হাতে তো একদমই সবসময় পয়সা থাকে না, মানে যেটুকুনি থাকে সেটুকু দিয়ে আমি যেরকম জিনিস কিনতে চাই সেরকম হয়ও না। ছেলে আজকে একটু খুব বায়না করছিলো টেডি বিয়ার কেনার, তো সেটা না ওকে আমি দিতে পারিনি, খুব মনটা তখন কান্না লাগছিলো, মনে হচ্ছিলো যে সত্যি আমি একটা মানে কীরকম মা যে ছেলেটাকে একটা মানে টেডি বিয়ার কিনে দিতে পারলাম না। ওটা দেখো ওর বাবার কাছে বললে হয়তো ওর বাবা কিনে দিত, কিন্তু এটা আমার খারাপ লাগছিলো যে আমি ছেলেটাকে দিতে পারলাম না। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, তো হাজবেন্ড না খাই দিলে না ছেলে খাবে না,
তোকে খাই দিচ্ছে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি, খুব প্রচণ্ড খিদে পেয়েছিল। আর ওই খেতে বসতে আমার হাজবেন্ড বারবার আমাকে জিজ্ঞেস করছিলো তোমার মনটা খাও কেন। শাড়ির দোকানে গিয়েছিলাম, তো যে শাড়িটা পছন্দ হয়েছিল প্রচণ্ডই দাম ছিল শাড়িটা, আসলে কী বলতো, মানে শাড়িটা এমনই খুব অ্যাট্রাকটিভ ছিল, খুব ভালো লাগছিল। তো আজকে মনে হচ্ছিলো যে নিজে যদি একটা কোনো কিছু করতে পারতাম তাহলে হয়তো এই কষ্টটা পেতাম না। হাজবেন্ড যতটা পেরেছিল দিয়েছিল, আর বাদ বাকি একটু আমি একটু দিয়ে দিলে পরে হয়তো শাড়িটা আমার হয়েছে। তো যাই হোক, শাড়িটা আমি কিনতে পারলাম না, এর জন্য আমার একটুখানি খুবই খারাপ লাগছিল। আমাদের না খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কাজ করতে করতে মানে শুধুই মনে বারে বারে মনে হচ্ছিলো বিয়ের আগে এত টিউশনই করতাম, আজকে তো সেইখানে দাঁড়িয়ে পুরো আমার মানে ইনকাম সোর্স অফ ইনকাম জিরো। যদি সামান্য কিছু পেতাম তাও মানে আজকে যে আমার দরকারটা ছিল সেই প্রয়োজনটা হয়তো মিটে যেত। তাই যাই হোক, সেটা যখন হয়নি মনটা খুবই খারাপ লাগছিলো। এবারেই মনে হচ্ছিলো যে কেন একটু রোজগার করি না, কেন একটু ইনকাম হচ্ছে না, খুব কষ্ট লাগছে। জানি না সেই দিনটা কোনো দিনও আসবে কি না, যেদিন আমার ছেলের মুখে একটু হাসি ফোটাতে পারবো, আমার নিজেরও অনেকটা সমস্যা সমাধান হবে, ভগবান সেই দিনটা আমাকে দেবে কি না জানি না। তবে বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট করো এই দিনটা আমার জীবনেও আসতে পারে। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, বিশ্বাস করো আজকে মানে এতটা দূর। তো বন্ধুরা দেখো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রে প্রায় 9:30 বাজে। আজকে না আর ভালো লাগছে না, খুব পরিশ্রান্ত লাগছে, কারণ সকাল 10টার সময় বেরিয়েছে, 10টা না 11:30 সময় বেরিয়েছিলাম সে পলতা থেকে। তারপর একটু কাঁচড়া পড়ে আজকে ওখানেই গেছিলাম, তো ছেলেরা মানে বরের জন্য একটুখানি কিছু কিছু কেনাকাটা প্রয়োজন ছিল, তো সেটা কমপ্লিট হয়ে গেছিলো। বলে না যে বাঙালির মানে একদম অনুষ্ঠানে আগের দিনে পর্যন্ত মানে কেনাকাটা থাকে। তো যাই হোক, আমার মোটামুটি আজকে অবধি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো বাড়িতে চলে এসে রান্নাবান্না করেছিলাম, বেশি কিছু করিনি, তোমার যে ডিমের ঝোল ভাত করেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আদি ঘুমিয়ে পড়েছে, হাজবেন্ডও শুয়ে পড়েছে। তো ভাবলাম এখন ভিডিওটা এডিটিং করে দিই, ছেড়ে দিই, তারপরে শোবো, আপলোড করব, তারপরে শোবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা বড় করছি না। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থেকো মানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পুজো তো চলেই আসলো, কাল গতকাল মহালয়া গেছে, তো গতকাল বড় ভিডিও আপলোড করতে পারিনি, মার কাছে গিয়েছিলাম, তো ওখানে বোনও এসেছিলো, ওর ছেলেটা ছিল মানে খুবই দুষ্টু, তো ওরা এত ছেলেমেলি করছিলো আমি ভয় দিতে পারছিলাম না। তো তার জন্য কালকে কোনো বড় ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আজকেই তোমাদেরকে ভিডিওটা আপলোড করে দেবো। তো বন্ধুরা অবশ্যই 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 আমার পাশে থাকো, অনেক 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 করে শেয়ার করো, আমাকে অনেক ভালোবাসা দাও, আমার চ্যানেলটাকে গ্রো করে দাও। আর কি বলে, স্কিপ না করে ভিডিওটা দেখো, নতুন ভিডিও আবার কালকে সকালে আপলোড হবে, সকালে না সরি কালকে আপলোড হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা, শুভরাত্রি। আজকের পর্যন্ত এখানেই শেষ।